ঊনকোটি জেলা 76তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর কৈলাস শহরের কলেজ স্টেডিয়ামে। মন্ত্রী ভগবান দাস উপস্থিত হয়ে অভিবাদন গ্রহণ করেন। মন্ত্রী ভগবান দাস কলেজ স্টেডিয়ামে এসে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশ, টিএসআর, ডিআর পুলিশ, এনএসএস প্রাক্তন সেনাকর্মী সহ আরও অন্যান্যরা। কুচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রী। অনুষ্ঠানে ঊনকোটি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের থিমের উপর নানান অনুষ্ঠান করে। কলেজ স্টেডিয়ামে কয়েক হাজার সাধারণ মানুষ 76তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করে। সরকারি কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু দেশের মানুষের সার্বিক উন্নয়ন, বিশেষ করে ক্ষুধা ও দারিদ্র দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বরাবর উপস্থিত থেকে গেছে। দেশের ভাবি প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতে দেশ ও জাতিকে এক শুদ্ধের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, একথা নিঃসন্দেহে বলা যায়। এক দেশ এক প্রাণ একতা, এটাই প্রত্যেক ভারতবাসীর মর্মবাণী। আমরা 13 আগস্ট থেকে আজ 15 আগস্ট পর্যন্ত ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতার 76তম বৎসর পূর্তিকে স্মরণীয় করে আজাদিকা অমৃত মহোৎসবে সামিল হয়েছি। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সোমবার সকালে খোয়াই বিমানবন্দর ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ রিভূতি মোহন ত্রিপুরা। পরবর্তী সময় মহকুমা আরক্ষা দপ্তর এনসিসি প্ল্যাটুনের সদস্যদের অভিবাদন গ্রহণ করেন এবং 76তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা করেন সাংসদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা। তাদের কাছে আমাদের স্বাধীনতার গুরুত্ব, স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য, দেশের প্রতি আমাদের কর্তব্য, ভালোবাসা ইত্যাদি যেন আমরা এই আর্যর তেরঙ্গার মাধ্যমে আমরা জাহির করি। আমরা বাস্তবে তাই দেখেছি, আমাদের এই ত্রিপুরা রাজ্য বিগত কয়েকদিন ধরে আমরা নানান কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যেও আমরা দেখেছি একটা নতুন একটা আবহ আমাদের এই ত্রিপুরা রাজ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম আমাদের কর্তৃপক্ষের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক নাগরিকের মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি। স্বাধীনতা দিবসে খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন সাংসদ রিভূতি ত্রিপুরা। এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ আরও অনেকে। দেশ এখন অমৃত কালের মধ্যে দিয়ে চলছি, আমরা সমগ্র দেশে আমাদের এই উৎসব পালিত হচ্ছে, আজকে স্বাধীনতা দিবস। তো আজকে নানান কর্মসূচির মাধ্যমে আমরা এটাকে সেলিব্রেশন করি। তো আমরা সবাই ভাবলাম যে যারা রোগী, আর বিশেষ করে যারা এই হসপিটালে অ্যাডমিটেড আছে এখন, তাদের সঙ্গেও আমরা আমাদের যে আনন্দ স্বাধীনতা দিবসে সেটা আমরা শেয়ার করি। যদিও তারা অসুস্থ, যার কারণে রোগী অবস্থায় এখন ভর্তি, তবুও তাদের একটু ফল বিতরণ করা, মিষ্টি বিতরণ করা, সেই উদ্যোগ আমাদের জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তার কারণে আমি আজকে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সমাবেশ এসডিপিও সহ আমরা সবাই এসেছি রোগীদের আনন্দ। সোমবার যথাযোগ্য মর্যাদায় 75তম স্বাধীনতা দিবস পালন করা হলো কমলপুর মহকুমার বিভিন্ন অঞ্চলে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হাড় ঘাট তেরঙ্গা কর্মসূচিও পালন করা হয় প্রতিটি ঘরে ঘরে। গত 13 আগস্ট থেকে কমলপুর শহর, গ্রাম, পাহাড়ের বাড়ি ঘরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সব বাড়ি ঘরে এবার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে।
মাঠে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে মহকুমাবাসীদের উদ্দেশ্যে ভাষণ রাখেন কমলপুর মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। তার আগে ত্রিপুরা পুলিশের প্যারেডের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, কমলপুর থানার ওসি সমরেশ দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কাউন্সিলর সুব্রত মজুমদার, ধলাই জেলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার সহ বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আমাদের এই ভারতবর্ষ আমরা গঠন করেছি, এই ভারতবর্ষের সংবিধান গঠিত হয়েছে, যার প্রত্যেকটা লাইনকে আমরা মর্যাদা দিয়ে আমাদের এই দেশ আমরা পরিচালন করে আসছি। বৈচিত্র্যের মধ্যে একতা আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা। প্রত্যেকটা প্রদেশ, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা এরিয়া আমাদের আলাদা আলাদা ভাষা, আমাদের আলাদা আলাদা পোশাক পরিচ্ছদ, আমাদের আলাদা আলাদা খাদ্যাভ্যাস, কিন্তু এইসব বৈচিত্র্য নিয়েও আমরা সবাই এক। আমরা ভারতবাসী এবং সেটা বলতে আমরা গর্ব অনুভব করি যে এত সব বৈচিত্র্য নিয়েও আমরা ভারতবাসী, এবং ভারতবাসী এবং ভারতবর্ষের এই বৈচিত্র্য, এই মহানতা, এই আদর্শটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব বিশ্বের দরবারে। সোমবার কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক 76তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন সকালে সুভাষনগর এলাকায় পঞ্চায়েত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী প্রেম কুমার ডিয়াং। উপস্থিত ছিলেন এলাকার এমডিসি শৈলেন্দ্রনাথ ও কাঞ্চনপুর মহকুমা শাসক সুভাষীষ আচারিয়া, সাব ডিভিশন পুলিশ অফিসার অবিনাশ পরশ রায়, আইপিএস। মাঠে পিটিও ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ওনার ভাষণে বলেন, ভারতবর্ষে আমরা যারা ভারতবর্ষে আমরা সবাই আজকের দিন কি দিন আমরা জানি, সেখানে এত ব্যাখ্যা করে বলার আমি বেশি লাগবে বলে মনে করি না। তবে যাই হোক, আজকের দিনে পুরাতা দিন বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমরা আজকের দিন আনন্দের সহিত আজকের দিন আমরা দিনটি কাটাবো। গোটা দেশের সাথে রাজ্যও মহা সাড়ম্বরে পালিত হলো 76তম স্বাধীনতা দিবস। রাজ্যের বিভিন্ন সরকারি অফিস কার্যালয়ের পাশাপাশি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। খামতি নেই গ্রামীণ এলাকার মাদ্রাসাগুলোতেও। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ফুলবাড়ি লতিফিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উদ্যোগে সোমবার মহা সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি এবং 76তম স্বাধীনতা দিবস। এদিন সকালে মাদ্রাসা পড়ুয়া কঞ্চি কাঁচাদের নিয়ে এক সুসজ্জিত প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিটি গ্রামীণ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল 8টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল কাসিম। তাছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক সহ মাদ্রাসা উপদেষ্টা কমিটির সদস্য সোহাব আলী লস্কর। এদিকে স্বাধীনতার 75তম বছর পূর্তি এবং 76তম বছরের দিনটিকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসা প্রাঙ্গণে সমস্ত দিনব্যাপী চলে নানা মনোমুগ্ধকর অনুষ্ঠান। যত যত মানুষ শহীদ হয়েছেন, এই ভারত স্বাধীনের প্রতি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, 25,000 ওলামা একরাম তাকে নিয়ে আরও হাজার হাজার সমস্ত জাতি নির্বিশেষে লড়াই করে আমরা ভারত স্বাধীন পেয়েছি। এই স্বাধীনতা দিবস হিসাবে আজকে আমরা এই মাদ্রাসায় আমরা একটি বিশাল র্যালি দিয়েছি, র্যালির মাধ্যমে আমরা একটি প্রেস মিট করেছি এখন। তাই যতদিন এই মাদ্রাসা থাকবে, আজকে প্রথম, আর যতদিন এই মাদ্রাসা থাকবে আমরা এইভাবে করতেই থাকবো, এই আশা আহঙ্কার রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য। দেশের স্বাধীনতা দিবস বলে কথা, কোথাও কোনো অনুষ্ঠানে খামতি লক্ষ্য করা যায়নি। সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশের 76তম স্বাধীনতা দিবস। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।